আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই ফুলটি তৈরি করে দেখাবো। তো দেখুন, এর জন্য প্রথমে আমি আমার সুতোটা লক করে নিচ্ছি। প্রথমেই আমি পাঁচটা চেন করে নিব। দেখুন, আমার পাঁচটা চেন করা হয়ে গেছে। তো লাস্টের চেনে আমি সুতোটা জয়েন করে একটা সার্কেলের মতো করে নিচ্ছি। তো দেখুন, আমার সার্কেলটাও তৈরি হয়ে গেছে। তো দেখুন, এবার আমি মোট 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই সার্কেলটার মাঝখানে মোট 10টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার 10টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আমার সুতোটা লক করে নিব। আমার সুতোটা লক করা হয়ে গেছে। এবার প্রথমে আমি একটা চেন নিয়ে পাশের চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, পাশের চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খেয়াল করুন, তো হাফ ডাবল ক্রোশেটে আমি আবার 2টা চেন নিয়ে পরবর্তী চেনে আমি, দেখুন একটু ওখানেই আমি 2টা চেন নিয়ে পরবর্তী চেনে আমি মোট 6টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন, আমার সুতোটা আমি লক করব না, প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিপল ক্রোশেটের সুতো আমি আমার কাটায় রেখে দেব। তো দেখুন, এই যে 3টে সুতো আছে আমার কাটা। এভাবে করে আমি মোট 6টা হাফ ডাবল ক্রোশেট, সরি ট্রিপল ক্রোশেট করে নিব। আমার 5টা হাফ ডাবল, সরি 5টা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে 6টা। দেখুন, আমি এবার 6টা ট্রিপল ক্রোশেট একবারে লক করে দেব। এবার আমি আবার ওখানে 3টা চেন করে নেব। দেখুন, 3টা চেন করে নিচ্ছি। তো একটু খেয়াল করুন, যে যে ঘরে আমি 6টা ট্রিপল ক্রোশেট করেছি তার পরবর্তী চেনে আমি সুতোটা লক করে দেব। দেখুন, আমি আমার সুতোটা লক করে দিলাম। তো দেখুন, তৈরি হয়ে গেছে একটা পাপড়ি। তো পরবর্তী আমি একই নিয়মে আবার করব। তো দেখুন, আমি আবার 2টা চেন নিয়ে তার পরবর্তী চেনে আবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি ট্রিপল ক্রোশেটের প্রত্যেকটা সুতো আমি আমার কাটায় রেখে দিচ্ছি, জয়েন করতেছি না। দেখুন একটু, তো আমি মোট 6টা করে ট্রিপল ক্রোশেট করে নিব প্রত্যেকটা ঘরে। এবার আমি 6টা সুতো একবারে লক করে দেন 3টা চেন করে নেব। দেখুন, তার পরবর্তী চেনে আমি সুতোটা আবার লক করে দেব। এভাবে করে আমি আমার পুরো কাজটা করে নেব। দেখুন, আমার পুরো কাজটা করা হয়ে গেছে। তো এবার আমি আবার 3টা চেন নিয়ে গিনেছি। তো পরবর্তীতে আমি সুতোটা জয়েন করে দিব। তো দেখুন একটু, যেখান থেকে আমি 2টা চেন নিয়েছি তার লাস্টের চেনে আমি আমার সুতোটা লক করে দিচ্ছি। তো দেখুন, আমার সুতোটা লক হয়ে গেছে। তো এবার আমি আমার সুতোটা কেটে নিব। দেখুন, আমি আমার সুতোটা কেটে নিয়েছি, তৈরি হয়ে গেছে ফুল। তো আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাই।